ছাত্র জনতার আন্দোলনে এই গার্মেন্টস কর্মী রুবেলকে পুলিশ গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় আজকে যে আসামি ফরহাদ হোসেন, সেই মামলার একজন এজাহারনামী আসামি। সারা দেশের প্রশাসনকে নির্দেশ দিয়েছিল যে কোনো মূল্যে হোক এই আন্দোলন, ছাত্র জনতা আন্দোলনকে দমন করতে হবে। ফরহাদ হোসেন এই গণহত্যার সঙ্গে, এই মানবতা বিরোধী হত্যার সঙ্গে সে জড়িত। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পর এই আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। একজন অবৈধ মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তাকে আজকে আদাবর থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করে আজকে তাকে উপস্থাপিত করা হয়। এই মামলাটি একটি হত্যা মামলা। এই মামলার যিনি ভিকটিম তিনি হলেন বাবু রুবেল, একজন গার্মেন্টস কর্মী। গত 5-8-24 তারিখে ছাত্র জনতার আন্দোলনে এই গার্মেন্টস কর্মী রুবেলকে পুলিশ গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় আজকে যে আসামি ফরহাদ হোসেন, সেই মামলার একজন এজাহারনামী আসামি। আজকের এই মামলায় তদন্তকারী কর্মকর্তা এই আসামিকে আদালতে উপস্থাপন করে আদালতকে বলেন যে এই আসামি যে কয়জন অবৈধ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল, তাদের মধ্যে একজন হলে ফরহাদ হোসেন। এবং শেখ হাসিনার গণভবনে যে একটি মিটিং হয়েছিল, যে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল যে কঠোর হস্তে এই ছাত্র জনতার যে কোটা বিরোধী আন্দোলন, এটাকে দমন করা হবে যে কোনো মূল্যে, সেই মিটিংয়ে সে উপস্থিত ছিল। এবং মিটিংয়ের বের হওয়ার পরে যে প্রেস কনফারেন্স করা হয়েছিল, সেই কনফারেন্সে সে উপস্থিত ছিল। এবং সেই একজন জনপ্রশাসন মন্ত্রী হিসাবে সকল প্রশাসনকে, সারা দেশের প্রশাসনকে নির্দেশ দিয়েছিল যে কোনো মূল্যে হোক এই আন্দোলন, ছাত্র জনতা আন্দোলনকে দমন করতে হবে। এবং এই ফরহাদ হোসেন সেই সারা দেশের সকল ডিসি এবং ইউনিয়নদেরকে নির্দেশ দিয়েছিল যে যেসব ছাত্র জনতা যে আন্দোলনে আছে তাদের পরিবারগুলোকে খুঁজে বের করতে হবে, এবং তারা যে যে অবস্থা আছে তাদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তি দিতে হবে, যেন তাদের ছেলে মেয়েরা এই আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে। এবং আরেকটি কাজ সে করেছে যে সারা বাংলাদেশে, সে আপনারা জানেন যে সরকারি আদালত, সরকারি অফিস এবং স্কুল কলেজ সব কিছু সে বন্ধ ঘোষণা করে দিয়েছিল। এবং এই বন্ধ ঘোষণার পিছনে তার উদ্দেশ্য ছিল যে যখন তার আন্দোলন যখন করতে পারবে না ছাত্র জনতা, সবাই যখন ছুটির কারণে বাড়ি থাকবে, সেইখানে পুলিশের মাধ্যমে প্রত্যেককে বাসা থেকে তুলে নিয়ে এসে তাদেরকে গুম করা হবে, তাদেরকে হত্যা করা হবে। এবং এই হত্যা এবং গুম করার পিছনে এই ফরহাদ হোসেনের এই নির্দেশ এবং এই যে সরকারি ছুটি একটি বিশেষ লক্ষ্যে করা হয়েছিল। এই জন্য এই ফরহাদ হোসেন এই গণহত্যার সঙ্গে, এই মানবতা বিরোধী হত্যার সঙ্গে সে জড়িত, এবং সে সরাসরি জড়িত। এবং যে কয়জন অপরাধমূলক এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তার মধ্যে অন্যতম হলো এই ফরহাদ হোসেন। আজকে এই ফরহাদ হোসেনকে আদালতে উপস্থাপন করে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এবং তদন্ত কর্মকর্তা বলেন যেহেতু এজাহারনামী আসামি, এই রুবেল হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত হয়েছে, এবং এই হত্যার সঙ্গে আরও বিষয়বস্তু জানার জন্য এবং আরও আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য এবং পালিয়ে থাকা আসামিদেরকে বের করার জন্য এবং আরও তথ্য উপাত্ত উদ্ঘাটন করার জন্য এই আসামিকে 7 দিনের রিমান্ড নেওয়া প্রয়োজন। এবং আসামি পক্ষেও বিজ্ঞ আদালতে আসামির পক্ষে দরখাস্ত দিয়ে রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পর এই আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। বিজ্ঞ আদালতকে আমরা বলেছি যে উনি পরপর 3-3 বার এমপি ছিলেন এবং সর্বশেষ উনি মন্ত্রী ছিলেন জনপ্রশাসনের। অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে জনপ্রশাসন মন্ত্রণালয় উনি পরিচালনা করেছেন। আর উনি সাবেক ঢাকা সিটি কলেজের অধ্যাপক ছিলেন ইংলিশের, সেখানেও যথেষ্ট সুনাম রয়েছে ওনার। আমরা বিজ্ঞ আদালতে বলেছি আর এই মামলায় ওনার কোনো সম্পৃক্ততা নেই। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে 111 থেকে 156 নম্বর আসামি হুকুম দিয়েছে বলেছে, বাট সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, কে গুলি করেছেন এরকম কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো স্থির ছবি নাই। তাই আমরা বলেছি যে রিমান্ডের কোনো প্রয়োজন বোধ করি না। এবং মহামান্য যদি একান্তই রিমান্ড দিতে প্রয়োজন বোধ করেন বিজ্ঞ আদালত, আমরা বলেছি যেন মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে ওনার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।